হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এসে ঘুরতে করিমগঞ্জ। তো করিমগঞ্জটা আপনার সাথে ঘুরবো আর আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো গাইজ, আজকে আমরা যাবো সুতারকান্দি ইন্দো বাংলাদেশ বর্ডার দেখতে। তো চলুন আমরা যাই আপনার সাথে ঘুরতে এবং সিনারিটা দেখতে দেখতে। মাত্র 15 কিলোমিটার দূরে এই বর্ডার, আর এখান থেকে বর্ডার থেকে মাত্র 290 কিলোমিটার দূরে হইল ঢাকা, এবং সিলেটের দূরত্ব হইল 45 কিলোমিটার। চলুন আমরা বর্ডারটা দেখতে যাই। আমরা চলে আসলাম বর্ডারের সামনে, কিন্তু এখানে প্রচন্ড ধুলা, তো বাইক রাইকা যাইতে লাগে হাইটটা হাইটটা, তো প্রচন্ড ধুলার মধ্যে আমরা হাঁটতে শুরু করছি এবং যাইতেছি। দেখতেছি আমরা স্যার ম্যাডাম তারা যাইতেছে হাইটটা হাইটটা, আমরাও তারা পিছিয়ে পিছিয়ে যাইতেছি। আপনারাও চলুন দেখুন বর্ডারটা সামনে গিয়া। বর্ডার দেখলাম এবং বিএসএফ দের সঙ্গে কথা বললাম এবং অনেকগুলো সেলফি টেলফি উঠলাম, তারপরে আমরা ওইখান থেকে রওনা দিলাম। হ্যালো গাইস, তো এরপরের দিন আমরা এখানে একটা চার্চ আছে, চার্চটা দেখতে এলাম, তো চার্চটা আপনার সাথে শেয়ার করলাম, আপনারাও দেখেন।
এরপরে আমরা আইছি কুশিয়ারা নদীটা দেখতে। করিমগঞ্জে এই নদীটা আছে। তো এই করিমগঞ্জের নদীর বিশেষত্ব হলো এটা যে এই নদীর এই পার ইন্ডিয়া, ওই পার বাংলাদেশ। তো আমরা এখানে এটা গিয়ে দেখলাম, তো বাংলাদেশের অনেক বোট দেখলাম, মানুষ টানুষ দেখলাম, ভালো মজা লাগলো। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।